হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি রান্না করব হচ্ছে মোরগ পোলাও। সেজন্য আমি এই যে ব্রয়লার মুরগি রেগুলার সাইজ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। তো চিকেনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব, যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব। তো আমি হলুদ মরিচ অ্যাড করব না, তো আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে আমি এখন মুরগিগুলোকে ভেজে নিব। তো এই যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম। আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে লবণ। দিয়ে এখন আমি মুরগিগুলোকে হালকা একটু মেখে মুরগিগুলোকে মেখে নিব আর কি। মুরগিগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর আমি চুলায় ফ্রাই প্যানটা আগেই বসিয়ে রেখেছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে মোরগ পোলাও মুরগিগুলোকে ভেজে নেব। আর মোরগ পোলাওতে তো হলুদ মরিচ দেয় না, তাই আমি দেইনি। আমি আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে আর কি ভেজে নিচ্ছি। এখন আমি মুরগিগুলোকে দিয়ে দিলাম যতটুকু দেওয়া যায় আর কি, মুরগিগুলা অতটুকুই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ভাজার সময় তেলগুলো ছড়িয়ে পড়ে, তো ঢাকনা দিলে সুবিধা হচ্ছে তেলগুলো হচ্ছে ছড়াবে না, তাই আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমার মুরগিগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছে, তো এখন আমি মুরগিগুলোকে উঠিয়ে নিব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে ছিঁড়ে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো হচ্ছে হালকা ভেজে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আর হচ্ছে এই যে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরাটা আসলে আমি গুঁড়াও দেই, তো আমার কাছে বাটা আছে, তাই আমি বাটাটাই দিলাম। এখন জিরা বাটাটা দিয়ে দিচ্ছিলাম।
এখানে হচ্ছে 1.5 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি আমি। এখন তেলের মধ্যে আমি আদা রসুনের পেস্টটাকে এবং জিরা বাটাটাকে হালকা একটু ভেজে নেব, তাহলে আদা রসুনের যে একটা স্মেল থাকে কাঁচা সেটা চলে যাবে। তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি এখন গরম মশলা দিয়ে দিব। আর আমি তো পোলাও রান্না করবো, তাই আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিব না। আমি হচ্ছে শুধু দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। আমি 3 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। আমি টমেটো কুচিটা আসলে ম্যাক্সিমাম টাইমই দেই, সব কিছুতেই আমার ভালো লাগে। তো টমেটো কুচিটা আমি দিয়ে দিয়ে এখন নেড়ে নিচ্ছি ভালো করে। এখন মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো মশলাটা কাঁচা মশলাটা কষানো হয়ে আসছে পরে, এখন আমি কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিব। এটা হচ্ছে কাঁচা মরিচকে আমি সিদ্ধ করে জাস্ট চামচ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পাটায় বেটে নেওয়া যায়, বাট আমি সেটা করিনি। আমি জাস্ট সিদ্ধ করে চামচ দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি না, তাই আমি সেটার মানে অপশন হিসেবে আমি এটাই দিলাম আর কি, কাঁচা মরিচের পেস্ট আমি দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে এখন আমি দিয়ে দিব টক দই। এখানে টক দই এক বাটি থেকে সামান্য কম, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটা লেবুকে কেটে গুঁড়া দুধের সাথে পানি অ্যাড করে লেবুর রসটা গুঁড়া দুধের মধ্যে দিয়ে এটা টক দইয়ের মতোই করে নিয়েছি। তো এটা আমি সবসময় দেই বিরিয়ানি মোরগ পোলাওতে, তো এটা দিয়ে দিলাম যাতে টকে ফ্লেভারটা একটু বেশি থাকে আর কি। সেজন্য আমি এটা সবসময় দেই মোরগ পোলাও বিরিয়ানি করলে। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি চিকেনগুলো মানে মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন আলু 2-3টা আলু ছোট পিস করে হালকা ভেজে নিয়েছি, তাই আমি দিয়ে দিব এখন আলুগুলোকে। তো আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, আলু চিকেন মানে সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা মশলা দিব আমি মোরগ পোলাও উঠতে দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পোস্তাদানা নিয়েছি 1/2 চা চামচের মতো। আর হচ্ছে কাবাব চিনি নিয়েছি, 2-3টা শাহি জিরা নিয়েছি সামান্য পরিমাণে। শাহি জিরাটা বেশি দেই না আর কি, বেশি হয়ে গেলে আবার তেতো ভাবটা চলে আসে, তাই শাহি জিরাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, নিয়ে নিলাম আর কি। এখন আমি এগুলোকে বেটে নিব। এখন এগুলোকে বেটে আমি তারপর চিকেনে দিয়ে দিব। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, আলু
চিকেন সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো লাস্টে এখন আমি আরেকটু টক দই দিয়ে দিব, লাস্টে আর কি এটা দেওয়া, যাতে টকের ফ্লেভারটা একটু বেশি বেশি আসে আর কি, তো এই জন্য আর কি দিয়ে দিলাম। এই যে আমি ওই যে মশলাটা নিয়ে নিয়েছি সেটা আমি একটু পানি দিয়ে এখন সেটা বেটে এখন একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম। তো একটু দিয়ে দিলাম, এখন আর লাস্ট হচ্ছে আমি দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া, সামান্য পরিমাণে দারুচিনি গুঁড়াটা দিয়ে দিলাম, তাই আর দারুচিনিটা আস্ত দারুচিনিটা দিলাম না, গুঁড়াটাই দিলাম। আমি এখন ঢেকে 5 মিনিটের মতো রান্না করব, তারপর আমি নামিয়ে ফেলবো। এখন আমি ঢেকে দিচ্ছি। তো এই এর মাঝেই আমি পোলাওটা রান্না করে নিয়েছি, এই যে পোলাও কিছুটা আমি উপর থেকে উঠিয়ে নিয়েছি, তো এখন আমি এই যে চিকেনটাকে দিয়ে দিব, এই যে চিকেনটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম, চারপাশে পোলাওগুলোকে উঠিয়ে মাঝখানে জাস্ট চিকেনটাকে দিয়ে দিলাম। আর আমি হচ্ছে এই যে মশলাটাকে ভালো করে একটু চামচ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি পোলাওগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, চিকেনগুলো দেওয়ার পর আর কি চারপাশে যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলাই আর কি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা করে হবে ভাপে কাঁচামরিচ গুলো একটু নরম হবে, খেতে আর কি ভালো লাগবে। আর হচ্ছে এই যে ঘি দিয়ে দিব, মাঝখানে মাঝখানে করে একটু একটু ঘি দিয়ে দিব, চারপাশে ছড়িয়ে ছড়িয়ে ঘিটা দিয়ে দিব, তাহলে চারপাশেই মানে ঘির ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আর হচ্ছে দিব এই যে সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে দিয়ে দিব। দিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি হালকা সৌন্দর্যের জন্য একটু জর্দার রং জাস্ট একটু একটু করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে লাল রংটা একটু পছন্দ করে, তো সেজন্য আর কি একটু সামান্য পরিমাণে চাল একটু একটু করে দিয়ে দিলাম, ও যাতে কালারটা দেখে একটু খুশি হয় তাই আর কি মাঝে মাঝে ওর জন্য দেই আর কি জর্দার রংটা। এখন আর আমি ঢেকে দিব দমে, দমে ঢেকে দিব 10-15 মিনিটের মতো রেখে দিব আর কি ঢেকে। তো এখন আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। তো আমার এই যে মোরগ পোলাওটা রান্নাটা হয়ে গিয়েছে, 15 মিনিট পর আমি এখন নেড়ে দিচ্ছি। আর ফ্লেভারটা সুন্দর, একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর কি। আর পোলাও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, জাস্ট চিকেনটাই আর কি শেয়ার করলাম, চিকেন রান্নাটাকে। আর
আর আমি এই নাড়তে নাড়তে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি হচ্ছি হাউস ওয়াইফ, ঢাকায় থাকি, আমার একটা বেবি আছে, আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বেবি, আমি, এই আর কি সিঙ্গেল ফ্যামিলি। তো এই আর কি, আপনারা আমার ভিডিও দেখলে আস্তে আস্তে সব কিছুই ডিটেলসে জানতে পারবেন। আর এটা আমার ফার্স্ট ভিডিও, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আর কি। তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়, তো সেজন্য আমি আর কি ভালো করে নেড়ে দিলাম। তো এই আর কি রান্না শেষ, এখন আর কি পরিবেশনের সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব রান্না কমপ্লিট, পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালার, রান্নাঘরের চুলার অপোজিট সাইড, তো ওইখানে হচ্ছে ফুলের গাছ লাগানোর জন্য একটি স্পেস আছে, তো ওখানে আমি কিছু ফুলের গাছ, মানে ফুলের গাছ না, মানে কিছু গাছ লাগিয়েছি, ফুলের গাছও আছে, গাঁদা ফুল, এই যে 4-5টা গাঁদা ফুল ফুটেছে গাছের মধ্যে, অনেক সুন্দর লাগছে দেখতে। আরও 2-3টা গাছ আছে ছোট ছোট, ওগুলো ভিডিওতে সব আসছে না আর কি। আসলে গাছ আমার অনেক ভালো লাগে, সেই জন্যই আর কি রাখা। আর রান্নাঘরে ঘুম থেকে উঠে তো আমরা প্রথমে রান্নাঘরেই আসি, তো রান্নাঘরে এসে গাছ দেখলে বা ফুল দেখলে সবারই স্বাভাবিক মন ভালো হয়ে যায়, সেই জন্যই আর কি রাখা আর কি। তো এখন আমি মোরগ পোলাওটাকে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, এই যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, তো এ আর কি। তো এটা আমার ফার্স্ট ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সেটাকে একটু দৃষ্টিগোচর করবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আরও নতুন নতুন ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।